ম্যাডাম আমরা সারাক্ষণই ছিলাম আপনাদের সঙ্গে, ভালোই লাগলো। কিভাবে এই প্রোডাকশনটা তৈরি করলেন? প্রোডাকশনের নাম প্রথমেই বলে রাখি, এএসএসআর মিউজিক প্রোডাকশন। খেয়ালি মন দিয়ে আমার সূত্রপাত এই প্রোডাকশনে। খেয়ালি মনও খুব ভালো কাজ করেছি আর এভাবে প্রোডাকশনটা শুরু হয়েছে আর কি আমাদের। আজকে গান যেটা আমরা শুনলাম ওটা কি আপনার গলায়? হ্যাঁ, আমার গলায়। তার জন্য কতদিন রিহার্সাল আপনি করেছেন? গানটা রিহার্সাল করতে হয়েছে কারণ অনেকগুলো গানের সমন্বয়ে একটা কাজ করেছি, নতুনত্ব কিছু করে করার চেষ্টা করেছি। যেহেতু কয়েকদিনের মধ্যেই আসছে রবি ঠাকুরের প্রয়াণ দিবস 22শে শ্রাবণ, তো সেই উপলক্ষে একটু নতুনত্ব করার চেষ্টা করেছি। আপনার নাম ম্যাডাম? সুমিত্রা সোম। দেখলাম আপনার প্রত্যেকটা ছন্দের সঙ্গে নিজের বডি ল্যাঙ্গুয়েজ, কিভাবে মানে আপনি কি ছোট থেকে নাচের সঙ্গে যুক্ত? হ্যাঁ, ছোট থেকে আমি নাচ করতাম, কিন্তু মেইনলি নাচ শেখাটা হয়েছে আমার অনেক বড় মানে বড়বেলা থেকে, কারণ আমার বাবা অত সাপোর্টিভ ছিল না নাচের দিক থেকে। ওটা আমার নিজের চাকরি পাওয়ার পর থেকে আমি কন্টিনিউ করেছি 4 বছর। সুমিত্রা দেবীর সঙ্গে কি আপনার পূর্ব পরিচিত? হ্যাঁ, আমার স্কুল ফ্রেন্ড। আচ্ছা, দুজনে একসঙ্গে মিলে এই কাজটা করলেন, তাই তো? হ্যাঁ। কেমন লাগলো এই প্রোডাকশনে এসে? খুব ভালো লাগলো, মানে সব থেকে বড় কথা হচ্ছে এক তো আমার বান্ধবী, তারপরে সবার এখানকার বিহেভিয়ার, একসাথে যে মিলিতভাবে একটা কাজ করার এনার্জি, সেটা সত্যি খুব মানে এনজয় করার মতো একটা জিনিস। আজকে আমার দিনটা খুব সত্যি খুব ভালো গেল। ডিরেক্টরকে কিরকম লাগলো? ডিরেক্টর দারুণ। আপনার নাম ম্যাডাম? সুচন্দ্রিমা বিশ্বাস মুখার্জি। বাবু, আপনার মধ্যে একটা আলাদা চেতনা আছে, মোবাইল দিয়ে কিভাবে কাজ করা যায় শুটিংয়ে, এই টেকনিকটা কি কেউ আপনাকে শিখিয়েছে? এটা কোনো ব্যাপার না, আজকের যুগে বাচ্চা বাচ্চার হাতে মোবাইল টিপলেই ছবি ওঠে, এটা সবচেয়ে বড় কথা। তো আমি ওরকম টিপতে টিপতেই শিখে গেছি। এই ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটিটা তো এটা ইন্ডিভিজুয়াল, এটা যার যার ইনস্ট্যান্ট আসে, এটা একটা ইনস্টিংক্ট জাস্ট। তো আমরা গান বাজনা নিয়ে বহুদিন ধরে চর্চা করি, ভালো লাগে, ভালোবাসা আছে, করতে করতে দেখতে দেখতে যতটুকু শিখেছি সেটুকুকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, আর কিছু না। সঞ্জয়দা কিন্তু একজন সুরকার, গীতিকার এবং নিজে একজন গায়ক। বাহ, মানে একসঙ্গে অনেক কিছু প্রতিভা আপনার মধ্যে লুকিয়ে আছে, আপনি কিন্তু বই প্রকাশ করেননি, ভাগ্যে অসীমবাবু বললেন। না, অসীম আমার ভাইয়ের মতন খুবই প্রতিভাবান ছেলে, ও খুব বড় একজন রেকর্ডিস্ট, তো গান বাজনার জন্য আমি অনেকাংশেই ওর উপর নির্ভরশীল। তো ও আমার সঙ্গে একসাথে আমরা কাজ করছি, দীর্ঘদিন ধরেই কাজ করছি, তো ভালো লাগা আছে। একটা ক্রিয়েটিভ মাইন্ড, দুজনের একটা বন্ডিংয়ের তো ব্যাপার আছে, সবার সঙ্গে সবার মিলে না, তো এই বন্ডিংয়ের থেকে ওর সঙ্গে যে জায়গাটায় আসছি, ও প্রচণ্ড এনার্জেটিক ছেলে, আগামী দিনে অনেক বড় বড় কাজ করবে, আমি ওর সাথে আছি, আমি ওর পাশে আছি, ওর সঙ্গে ও যতটা পারে আমরা সবাই মিলে এগিয়ে যাব, এইটা আমাদের প্রত্যাশা, আর কিছু নয়। আপনার পরিচালনার মধ্যে একটা শক্তি লুকিয়ে আছে, একটা শিল্প লুকিয়ে আছে, কিভাবে এটাকে ধরে রাখেন? আসলে সেভাবে ধরে রাখার ব্যাপারটা না, অ্যাকচুয়ালি আমি পরিচালক হিসেবে আসার কোনো চেষ্টাই করিনি, আমার মূল কাজ মিউজিক, সেটা নিয়েই থাকি। এটা জাস্ট এখন শখের থেকে এখন আস্তে আস্তে মানে ভালো লাগার জায়গা থেকে এটা চলছে আর কি, দেখা যাক কতদিন রাখতে পারি। কতদিন ধরে এই প্রোডাকশনের সঙ্গে আপনি যুক্ত? অ্যাকচুয়ালি এই প্রোডাকশনটা আমার এবং সুমিত্রা সোমের যৌথ উদ্যোগেই এই এএসএসআর মিউজিক প্রোডাকশনটা তৈরি হয়েছে। তো আমাদের পথ চলা শুরু খেয়ালি মনের গান থেকে, এবং সেই দিন থেকে আজ পর্যন্ত, আজকেও আপনি দেখলেন যে আমাদের শিখর, ও আমাদের ক্যামেরাম্যান, ও ক্যামেরা হিসেবে আমাদের ক্যামেরা নিয়ে কাজ করে, আমাদের সঙ্গে থাকে। তো একই সঙ্গে আমাদের পথ চলা, শেখর, আমি, সুমিত্রা সোম, আমরা একটা গ্রুপ হিসেবে, টিম হিসেবে কাজ করি এখানে। আগামী দিনেও একসঙ্গেই আশা করি কাজ করব। আগামী দিনে এই প্রোডাকশন নিয়ে আপনার ভবিষ্যৎ কী আছে? দেখুন, ভবিষ্যৎ বলতে পারছি না, এই প্যান্ডামিক সিচুয়েশানে এখন তো সব কিছুই তো বুঝতেই পারছেন কীভাবে চলছে, তার মাঝখানে আমরা চেষ্টা করছি এই ছোটো ছোটো করে কাজগুলো করার। ভবিষ্যতে বড় প্রোডাকশন করার ইচ্ছা রয়েছে, সময় সুযোগ সব কিছুরই একটা ব্যাপার আছে, দেখা যাক কতদূর কী করতে পারি। আপনার নাম স্যার? আমার নাম অসীম রায়।
দাদা আজকে আমরা এসে দেখলাম যে এইখানে একটা শুটিং হচ্ছে, তা আপনাদের এই পার্কের এই যে সুন্দর সাজানো গোছানো কিভাবে আপনারা এটা মেইনটেইন করেন? অ্যাকচুয়ালি এটা নবাবারাকপুর পৌরসভার অন্তর্গত এই পার্কটা আমাদের 15 নম্বর ওয়ার্ডের পার্ক, এটা প্রান্তিক পার্ক। পৌরসভার পৌর প্রশাসনিক সদস্য মাননীয় শ্রী প্রবীর সাহা মহাশয়ের তত্ত্বাবধানে এই এটা একটা ভেস্টেড ল্যান্ড ছিল, এখানে আবর্জনা ফেলা হতো, এটাকে একটা সুন্দর করে পার্ক তৈরি করা হয়েছে, মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে, তার সাথে একটা শিব মন্দির করা হয়েছে। এই বহুল উন্নয়নের মূল কাণ্ডারি হচ্ছে প্রবীর সাহা, প্রশাসনিক সদস্য, ওনার তত্ত্বাবধানেই এই সুন্দর পার্কটা তৈরি হয়েছে। এবং এই এই পার্কে যদি কেউ আবার নতুন কোনো প্রোডাকশন নিয়ে আসে, আপনারা কি পারমিশন দেন না কীভাবে তৈরি পারমিশনটা নিতে হবে? অবশ্যই, এটা মাননীয় প্রশাসক মণ্ডলীর সদস্য যিনি আছেন প্রবীর সাহা মহাশয়ের অনুমতি নিয়েই, বা পরবর্তীকালে যদি আজকে যেমন আপনারা করেছেন বা এখানে কাজ হচ্ছে ওনার অনুমতিতেই এটা হয়েছে, আগামী দিনেও হলে অবশ্যই ওনার অনুমতি সাপেক্ষ ব্যাপার, সেটা ওনার কাছ থেকে অনুমতি নিয়েই আমরা কাজ করবার পারমিশন দিতে পারবো। আপনার নাম? সুদীপ্ত সেনগুপ্ত। আপনার নাম? আমার নাম জিতু হালদার। হ্যাঁ, আমি এইখানে ওয়ার্ড তত্ত্বাবধানে আছি মেনটেন্যান্সে। তো আমি চাই আরও সুষ্ঠু সাংস্কৃতিক হোক, আমরা এই কাজে আপনাদের সর্ব সহযোগিতা করব। নতুনত্ব জিনিস খুঁজছেন, পছন্দের জিনিস খুঁজছেন, চলে আসুন না আন্দুলে ফার্স্ট চয়েসে। ঠিকানা আন্দুল সুপার মার্কেট, নন্দীগোল্ডের বিপরীতে, আন্দুল বাজার, হাওড়া। আমাদের ফোন নাম্বার 8961223660। ফার্স্ট চয়েস, ছোটো থেকে বড়, শুধুমাত্র পুরুষদের জন্য। পোশাক কিনতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে আন্দুলে ফার্স্ট চয়েসে। নিত্য নতুন ডিজাইনের পোশাক পেতে আপনি আসুন আন্দুলের ফার্স্ট চয়েসে। ফার্স্ট চয়েস মানেই প্রথম পছন্দ। প্রথম পছন্দের চাবিকাঠি আন্দুলের ফার্স্ট চয়েসে, নন্দীগোল্ডের বিপরীতে। ফার্স্ট চয়েস, আন্দুল বাজার, হাওড়া। ফার্স্ট চয়েস মানেই আপনার পছন্দের চয়েস। ফার্স্ট চয়েস। আদি সুশান্ত ফার্নিচার, মৌরি রথতলা, আন্দুল মৌরি, হাওড়া। নিত্য নতুন ও আধুনিক ফার্নিচার মানেই আদি সুশান্ত ফার্নিচার, হাওড়ায় যার কোনো বিকল্প নেই। ন্যায্য দাম ও সব রকম পরিষেবায় সকলের প্রিয় মৌরি রথতলার আদি সুশান্ত ফার্নিচার। আপনি আসলেই দেখতে পাবেন আপনার পছন্দের নিত্য নতুন ও আধুনিক ডিজাইনের খাট, গোদরেজ, টাটা আইকনের আলমারি, এছাড়াও পাবেন কম্পিউটার টেবিল, টিভি, শোকেস, সোফা সেট, ডাইনিং টেবিল ও ওয়ার্ড্রোব। আপনার পছন্দ আমাদের পরিষেবা। আদি সুশান্ত ফার্নিচার, মৌরি রথতলা, আন্দুল মৌরি, হাওড়া। ফোন নাম্বার 0332669250 এবং অপরটি 9830593151। আদি সুশান্ত ফার্নিচার। আপনারা দেখছেন NPS News, সবার সাথে সবার মাঝে।